আপনি কি জানেন একটি বিজনেসের ক্ষেত্রে মার্কেটিং এর গুরুত্ব কেমন? হ্যালো এভরিওয়ান, আমি সাইদুল ইসলাম চৌধুরী। আজকে আমরা এই প্রশ্নটি নিয়ে আসলে কথা বলব। মার্কেটিং হলো একটি মাধ্যম যেটির সাহায্যে বিজনেস তার প্রোডাক্ট, ফিচার, কোয়ালিটি সম্পর্কে কাস্টমারদেরকে ইনফর্ম করে এবং প্রোডাক্টটি কেনার জন্য ইন্সপায়ার করে বা মোটিভেট করে। মূলত মার্কেটিং এর মাধ্যমেই ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করা যায় এবং এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করার মাধ্যমেই অনেকগুলো প্রোডাক্টের মধ্য থেকেও নিজের ব্র্যান্ডকে স্ট্যান্ড আউট করানো সম্ভব হয়। ভালোভাবে যদি ব্র্যান্ডকে স্ট্যান্ড আউট করাতে পারে, সেই ক্ষেত্রে দেখা যায় একটা কাস্টমার বেসের মধ্যে একটা পজিটিভ ইমেজ তৈরি হয় ব্র্যান্ড সম্পর্কে। মার্কেটিং এর অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ হলো কাস্টমার এঙ্গেজমেন্ট তৈরি করা। মূলত কাস্টমার এঙ্গেজমেন্ট তৈরি করার মাধ্যমে কাস্টমার রিলেশনশিপ তৈরি হয়, যেই রিলেশনশিপ আলটিমেটলি যেই রিলেশনশিপ থেকে লয়াল কাস্টমার বেস তৈরি হয়। বর্তমান এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে যেই ব্র্যান্ডের যত বেশি স্ট্রং লয়াল কাস্টমার বেস থাকে, সেই ব্র্যান্ড তত বেশি ব্র্যান্ড ইকুইটি দিয়ে এগিয়ে থাকে। মূলত একটি কথা আছে, এঙ্গেজ কাস্টমারই হলো আসলে লয়াল কাস্টমার এবং লয়াল কাস্টমারই হলো প্রফিটেবল কাস্টমার। সো আমরা এই কথা থেকে আসলে জানতে পারছি, যদি বিজনেসকে প্রফিটেবল করতে চায় লং টার্মের জন্য, তাহলে আসলে মার্কেটিং এর কোনো বিকল্প নেই। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।